আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার সকল ভিডিওর আপডেটগুলো সবার আগে দেখতে পান। আসসালামু আলাইকুম, আমি আছি ফিয়াজ ইসলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের একটি নতুন অ্যাপ্লিকেশন। তো আসলে ফেসবুকে একটি নতুন অ্যাপ্লিকেশন রিলিজ করতেছে। তো ফেসবুকের নতুন অ্যাপ্লিকেশনটা কী, কীভাবে কাজ করে, এটির দ্বারা আমরা কী কী করতে পারবো, আসলে এটি কবে রিলিজ দিবে, কিসের জন্য রিলিজ দিছে, সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, চলে যাই মূল টপিকে। بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তো ফেসবুকের নতুন অ্যাপসটির নাম কোল্যাব। তো কোল্যাব সফটওয়্যারটির মাধ্যমে আমরা টিকটকের মতো ভিডিও বানাতে পারবো। তো আসলে এটি এখনও রিলিজ হয় নাই অ্যান্ড্রয়েডের জন্য, কিন্তু আইওএসের জন্য রিলিজ হয়েছে। তো আসলে এটি এখনও বাংলাদেশ বা আমাদের পার্শ্ববর্তী ভারতেও রিলিজ করা হয়নি, কিন্তু অতি শীঘ্রই এটি অ্যান্ড্রয়েডের জন্য ও গ্লোবালি রিলিজ করা হবে। তো আমরা অ্যান্ড্রয়েডের জন্য রিলিজ করলে তখন এটি ইউজ করতে পারবো। তো আসলে এটি সম্পূর্ণ টিকটকের মতো একটি অ্যাপ্লিকেশন। তো আসলে 10 থেকে 15 বা 1 মিনিটের ভিডিও বানানো যাবে এই সফটওয়্যারটির মাধ্যমে, যেমনটা আমরা টিকটকে বা লাইকিতে বানাতে পারতাম। তো এরকম ভিডিও আমরা বানাতে পারবো এই কোল্যাব সফটওয়্যারটির মাধ্যমে। তো আসলে ফেসবুকের একটি সফটওয়্যার আমার মতে ভালোই হবে। তো টিকটকের মধ্যে অনেক সমস্যা আছে, যেমন আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এটি আমাদের সম্পূর্ণ পারমিশন নিয়ে নেয়। তো আমাদের সম্পূর্ণ ডাটা টিকটকের কাছে থাকে, তো যখন চায় টিকটকে আমাদের ডাটাগুলো দেখতে পারে। তো এটি আমাদের জন্য অনেক খারাপ একটি বিষয়, কিন্তু আমার মতে ফেসবুকের এরকম হবে না, ফেসবুকের অ্যাপ্লিকেশনটি ভালো হবে। আবার টিকটকের মধ্যে অনেক খারাপ দিক আছে, এখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের কোনো ব্যাপার নাই, যে যা পারে আপলোড করতে পারে। তো এগুলো অনেক সমস্যা। তো আমার মতে ফেসবুকের ভালো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, হয়তো খারাপ ভিডিও আপলোড করা যাবে না, কিন্তু টিকটকের মধ্যে যে যা পারে আপলোড করতে পারে। কিন্তু ফেসবুকের কোল্যাব সফটওয়্যারটির মধ্যে আমার মতে খারাপ ভিডিও বা যে কোনো ভিডিও আপলোড করা যাবে না, তো এটি ভালো হবে। তো আপনারা এটি ইউজ করতে পারবেন, কিন্তু এখন পারবেন না, কিছুদিন পরে অ্যান্ড্রয়েডের জন্য রিলিজ হলে ওই সময় আপনারা ইউজ করতে পারবেন। তো যখন রিলিজ হবে তো তখন আমি একটি ভিডিও নিয়ে আসব, তো আপনারা তখন দেখতে পারেন। তো আজকের ভিডিওতে এতটুকুই দেখানো ছিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।